আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আজকে আমি যে জায়গাটা ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিএসির ঠিক পাশেই একটা জায়গা তো আপনারা এখন যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয় বাংলা জয় তারণ্য এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তো আমি এখান থেকেই টিএসি খুবই কাছে আপনি টিএসি থেকে এখানে হেঁটে আসতে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিট লাগবে তো আমি চলে এসেছিলাম এই জায়গাটা দেখার জন্য একই সাথে আপনাদের সাথেও শেয়ার করব তো এটা হচ্ছে আপনারা জানেন যে তারেক মাসুদ এবং মিশুক মনির বাংলাদেশের খুবই নামকরা ব্যক্তি ছিলেন তারা তারা দুই সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মৃত্যুবরণ করেছিলেন তো এই স্থানটাকে মানে তাদের সেই যে গাড়িতে তারা ছিলেন ওই গাড়িটাকে এখানে এনে বসানো হয়েছে তাদেরকে স্মরণ করে রাখার জন্য তো গাড়ির যে অংশগুলো দেখছেন আপনারা বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক এভাবেই ওনারা এটাকে সাজিয়েছে যেভাবে ওখানে তারা গাড়িটাকে পেয়েছিল। তো এটা হচ্ছে গাড়ির হচ্ছে যে সিটে বসা ছিল তারা সিটগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন যে দুমড়ে মুচকে গিয়েছিলো সামনের দিকের সিটগুলো একদম খুব যেভাবে ছিল এইগুলো এটাই হচ্ছে গাড়ির অরিজিনাল সিট এগুলি এখানে এনে রঙ করে দেওয়া হয়েছে তো এই সিটগুলোকে দেখলেই বোঝা যায় যে তখন আসলে গাড়িটা কিভাবে। সড়ক দুর্ঘটনাটা ঘটেছিল সিটগুলোকে দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু খুব মানে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল সেটা আমরা সিট দেখলেই বুঝতে পারি একই সাথে এই যে গাড়িটাও দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল তো এই যে এই সেই গাড়ি এটাই হচ্ছে যে গাড়িতে তারা অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই গাড়িটাকেই এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই গাড়িতেই ছিলেন হচ্ছে তারেক মাসুদ এবং মিশক মনির তার সাথে আরও তিনজন ক্যামেরাম্যান ছিলেন আর হচ্ছে ড্রাইভার টোটাল তারা পাঁচজন ছিলেন এই গাড়িটাতে তো এখানে আপনারা যদি ঢাকায় আসেন ঘোরার জন্য এইখানেও এসে ঘুরে যেতে পারেন এটা হচ্ছে টিএসির খুবই কাজ আপনারা টিএইসির ভবন হতে দেখতেও পাচ্ছেন অনেকেই যারা চিনেন বা এইদিকে যারা ঘোরাঘুরি করেন টিসি খুব কাছেই হচ্ছে এই জায়গাটা এটার পাশেই হচ্ছে আবার পরমাণু শক্তি কেন্দ্র সো আপনারা এখান থেকে যখন ঢাকায় ঘুরতে আসবেন এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন এবং এখানকার পরিবেশ খুবই নির্বিলি আর এখানে হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে সড়ক দুর্ঘটনা কি মর্মান্তিক হতে পারে তো আপনারা যারা প্রথমবার ঢাকায় ঘুরতে আসবেন আপনারা এই জায়গাটা তো এসে ঘুরে যেতে পারেন ভিডিওটি আজকে বড় করছি না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ